আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া, সেমিফাইনাল শিরোপার লড়াইয়ে দেখা যাবে কোন দলকে? আজ মঙ্গলবার রাতেই মিলবে সেই প্রশ্নের উত্তর। কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে হট ফেভারিট আর্জেন্টিনা এবং গত আসরে রানার্স আপ ক্রোয়েশিয়া। লুসালি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাতে একটায়। দুই দলই সেমিফাইনালে এসেছে টাইব্রেকার ভাগ্যে জিতে। ক্রোয়েশিয়া ব্রাজিলের সঙ্গে 1-1 সমতায় 120 মিনিট শেষ করার পর টাইব্রেকারে জিতে 4-2 ব্যবধানে। অন্যদিকে নেদারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। 82 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে থাকা আলবিসেলেস্তেরা যখন সেমিতে ওঠার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিল, তখনই ঘটে নাটক। 83 মিনিটে একটি আর যোগ করা সময়ে 10 মিনিটে দ্বিতীয় গোল দিয়ে ম্যাচে অবিশ্বাস্যভাবে সমতা ফেরায় ডাসরা। এরপর অতিরিক্ত 30 মিনিটও দুই দল ছিল সমানে সমান। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস 2টি শট ঠেকিয়ে দিয়ে উচ্ছ্বাসে ভাসান দলকে। 4-3 ব্যবধানে টাইব্রেকার জিতে সেমিতে নামলে খায় লিওনেল মেসির আর্জেন্টিনা। আজ সেমিফাইনালে কী হবে? পরিসংখ্যান বলছে মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান। এর আগে 5 বার পরস্পরের মোকাবেলা করেছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। 2টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, 2টিতে জিতেছে ক্রোয়েশিয়া, 1টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে এর আগে 2বার মুখোমুখি হয়েছে দুই দল। 1998 সালে প্রথম দেখায় আর্জেন্টিনা 1-0 গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। তবে পরের দেখায় ক্রোয়েশিয়া বড় ব্যবধানেই জিতেছে। সর্বশেষ 2018 বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সব দিকে সমান সমান হলেও একটি পরিসংখ্যানে এগিয়ে রাখতে পারে আর্জেন্টিনাকে। কাতার বিশ্বকাপের আগে এখন পর্যন্ত 4বার সেমিফাইনাল খেলেছে আলবিসেলেস্তেরা, যেখানে একবারও হারের মুখ দেখতে হয়নি তাদের। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর 1930 সালে সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা। এরপর 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে, 1990 সালে ইতালি বিশ্বকাপে এবং 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের শেষ চারে নাম লিখিয়েছিল আলবিসেলেস্তেরা। প্রতিবারই ফাইনালে উঠেছে তারা। এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি আলবিসেলেস্তেদের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে ক্রোয়েশিয়া? উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।